হ্যালো, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি টেক্সিল চ্যানেল পক্ষ থেকে। টেক্সিল চ্যানেল পক্ষ থেকে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে দর্শক আজকে যে বিষয়টি আলোচনা করছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে। আজকে আমরা আলোচনা করবো ফ্রিল্যান্সার ডট কমে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ফ্রিল্যান্সার ডট কমে কিভাবে অ্যাকাউন্টিং করতে হয়, সেটা সম্ভব হবে যদি আপনি কোনো কাজ জানেন। আর যদি না জানেন তাহলে আমি বলবো ভিডিও দেখছেন ভালো কথা, কিন্তু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন না, আগে অভিজ্ঞ হয় নিন, তারপরে মার্কেট প্লেসে কাজ আসবেন। তো প্রিয় দর্শক, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক ফ্রিল্যান্সার ডট কম এর লিঙ্ক দিয়ে দেবো, এবং ওখান থেকে আপনারা ফিল করতে পারবেন। আমরা পরবর্তী ধাপে আরো কয়েকটি ওয়েবসাইট রয়েছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, যেগুলোতে আপনি যে যদি আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন, গ্রাফিক্স ডিজাইন, ফ্লায়ার, বসিয়ার, বিজনেস কার্ড, লোগো ডিজাইন করে আপনি টি শার্ট ডিজাইন করে আপনি টাকা আর্নিং করতে পারবেন। আর যদি আপনি শুধুমাত্র এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ভালো জানেন, সেক্ষেত্রে আপনি আমি সাজেস্ট করবো আপনি ডট এন্ট্রি কাজ করে মাসে মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি ভালো মানের কাজ জানেন তাহলে আমি আপনার ইনকাম কোয়ালিটি অফ দ্য $1,000 মতো আপনি ইনকাম করতে পারেন, বা $2,000 মতো যদি আপনি ভালো ডিজাইন বা ভালো কাজ জানেন। সেক্ষেত্রে দর্শক চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলি, যদি আপনি আমার চ্যানেল করে থাকেন তাহলে হিট সাবস্ক্রাইব বাটন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমরা এখন সোজা চলে যাবো গুগলে। গুগল যে গুগলে গিয়ে freelancer.com এ এন্টার পেজ freelancer.com এ আমরা ঢুকবো। তারপর হচ্ছে এখানে লগ ইন, লগ ইন। এখানে আমার অ্যাকাউন্ট আছে কিনা, আমি নতুন, যেহেতু নতুন কম্পিউটার সেক্ষেত্রে আমি এখানে নেই সাইন আপ, আমি নতুন করে ঢুকতেছি মেল। এখানে একটি মেল দিব, মেল অ্যাকাউন্ট, মেল অ্যাকাউন্ট কপি করে নিয়ে নেই। ইউজার নেম দিবেন, এখানে ইউজার নেম হচ্ছে আমরা ইউজার নেম দিয়ে তারপর ঢুকছি। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার, আমি যেহেতু ওয়ার্ক করব সেক্ষেত্রে আমি ওপরটাতে ক্লিক করি। ওপরটাতে ক্লিক করার সাথে সাথে দ্য সাইন আপ সাকসেস, ঠিক আছে। তারপর আমরা অনলাইন মার্কেট প্লেস যে ফ্রিল্যান্সার ডট কম সেখানে আমরা জয়েন করে ফেলেছি। এখন কথা হচ্ছে আপনি কি নিয়ে, ওয়েলকাম টু ফ্রিল্যান্সার ডট কম, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম দ্য পেন্ডিং জবস। এখানে যত জবস আছে সেখানে আপনি এগোতে পারবেন। তো সে আমরা এখন কি কাজ করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন দ্য চার্জ স্কেল, আমরা এখন রাইটিং কন্টেন্ট ডাটা এন্ট্রি ইন মোবাইল ফোন কম্পিউটার ওয়েবসাইট আইটি প্রসেসিং রাইটিং কন্টেন্ট ডিজাইন মিডিয়া আর্কিটেকচার ডাটা এন্ট্রি ইঞ্জিনিয়ারিং সাইন্স প্রোডাক্টস আর ফোর ম্যানুফ্যাকচারিং সেলস মার্কেটিং ফাইন্যান্স বিজনেস একাউন্টিং ট্রান্সলেশন। তো আমরা আমাদের এত কিছু দরকার না, আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করব, আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমরা ক্লিপিং পাথ নিয়ে কাজ করার ইচ্ছা আছে, সেক্ষেত্রে আমরা ক্লিপিং পাথ ক্লিপিং ক্লিপিং নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা সার্চ করে দেখি ক্লিপিং পাথের কোনো স্কিল আছে কি না, নেই আমার জানা মতো গ্রাফিক্স ডিজাইন আছে কিনা। গ্রাফিক্স ডিজাইন সম্ভবত ডিজাইন মিডিয়া এখানে কিছু থাকতে পারে, লোগো ডিজাইন, ফটোশপ আছে, তারপর আছে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন। আমরা যতগুলো পারি ততগুলো আমরা এখান থেকে দিব। ফটো এডিটিং, তারপর হচ্ছে আমাদের শফি টেমপ্লেট, আমরা যতগুলো পারবো তো সবগুলো দিব। ফ্যাশন ডিজাইন, যেহেতু এটা আমরা এখনো এক্সপার্ট না, আমি যারা অ্যাকাউন্ট খুলছি সে মূলত ক্লিপিং পাথ ইমেজ ডিটেলস নিয়ে কাজ করবে, সেক্ষেত্রে আমি
অ্যাডউইন ডিজাইন দিতে পারি, অ্যাডউইন ফ্লাশ ফায়ার ডিজাইন, এগুলো এখনো ইমেজ প্রসেসিং এটা দিতে পারি। সিলেক্টেড আমি 20টা সিলেক্ট করতে পারবো। টি শার্ট ডিজাইন, শেপ টি শার্ট ডিজাইন পারবে, বিজনেস কার্ড পারবে, প্রেজেন্টেশন পারবে, ল্যান্ডিং পেজ, আইকন ডিজাইন, এগুলা নো তার জন্য না, পোস্টার ডিজাইন তার জন্য না, বুক আর্টিস্ট, ভিজুয়াল আর্টিস্ট, প্রোডাক্ট ফটোগ্রাফি ডিজাইন, এই ল্যান্ডিং ডিজাইনার, ইনভিটেশন প্রিন্ট দেওয়া যায়, ফটো রেজিস্ট্রেশন, ফটো রিটাচিং, কমার্শিয়াল ফন্ট ডিজাইন, জাপা সব কিছু, এখানে যতগুলো কাজ রয়েছে আমাদের বাংলাদেশে এগুলো আসলে অনেকেই বিশ্বাস করে না, হাজার হাজার কাজ। তো আপনি কোন একটা বিষয়ের উপরে স্কিল ডেভেলপ করে তারপরে এখানে কাজে আসবেন, না হলে কাজে আসার কোনো দরকার নেই ভাই, মার্কেট প্লেস নষ্ট করার জন্য এখানে আসবেন না প্লিজ। হাজার হাজার তরুণ ছেলেদের এখানে কাজ করে যাদের আপনার একজনের কারণে তাদের সমস্যা হয়ে পড়বে। সেক্ষেত্রে আমরা এখন যতগুলো অ্যাড করেছি, তারপর যে নেক্সট স্টেপে আমরা যাব, নেক্সট স্টেপে যাওয়ার পরে আমার ফুল নেম, আমি ফুল নেম দিব, ফুল নেম দিব, লাস্ট নেম দিব ইংলিশ, হিন্দি, আপাতত ইংলিশ দিয়ে দি ইংলিশ, দুইটাই দিয়ে দিলাম। বিগিনার এক্সপিরিয়েন্স, বিগিনার বা বিগিনার, বিগিনার দেওয়ার পরে আমি নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপের জন্য আমরা অপেক্ষা করছি, নেক্সট স্টেপে যাওয়ার পর দেখি কি হয়। আমি এরপর হচ্ছে সিলেক্টেড পেমেন্ট মেথড, ভেরিফাই, ভেরিফাই কি করবেন, পেপাল স্কিপ নাও, যেহেতু আমার এখন যার অ্যাকাউন্টটা করছি তার কাছে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সচেঞ্জ বা পেপাল কোনো কিছু নেই, সেক্ষেত্রে আমি স্কিপ নাও, স্কিপ নাওতে ক্লিক, তারপর হচ্ছে স্টার্ট 1 মান্থ ফ্রি ট্রায়াল, স্কিপ নাও। দেখতে পাচ্ছেন আমি এখন আমার মূল যে যে ফ্রিল্যান্সার যে প্রোফাইল সেখানে আমরা চলে এসেছি। তো সেই ক্ষেত্রে আমরা দিতে পারছি ভেরিফিকেশন টিকিট, হাই সাইমন, সাইমন ইউ নিড অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক ভেরিফাই ইমেল অ্যাড্রেস, ইউ আর সেন্ড টু সাইমন হুসাইন এট দ্য জিমেল, সাইমনের যে মেইলটি রয়েছে সেখানে আমরা সাইমন যে মেইলটি রয়েছে সেখানে গিয়েছে কি না, গিয়েছে কিনা সে মেইলটি আমরা দেখবো, একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার ডট কম থেকে একটি মেইল আসছে, যে আমরা এখানে ফ্রিল্যান্সার ডট কমে ভেরিফাই ইমেল, ভেরিফাই ইমেলে ক্লিক করব, তারপরে আমাদের সাকসেস হয়েছে ভেরিফাই ইমেলটা সাকসেস, তারপর হচ্ছে এখানে মেইলে দেওয়া আছে আমাদের আপডেট প্রোফাইল, আমরা প্রোফাইলটা আপডেট করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রোফাইল আপডেটে ক্লিক, দেন প্রোফাইল আপডেটে আমাদের যত কিছু প্রয়োজন সবগুলো আমরা এখান থেকে, এখানে আমি ফটো দিতে হবে, এডিট প্রোফাইলে ক্লিক, এখানে ক্লিক, ক্লিক হেয়ার, আমি সাইমন হোসেনের একটি ছবি দিব, পিকচার, দেন এখান থেকে এই ছবিটা আমি এখানে দিব, সেট আপ ফাইল। হার্লি রেট, কেউ যদি আমাকে হায়ার করতে চায় সেক্ষেত্রে আমি কিভাবে কত ডলারে হায়ার হোক সেটা যে আমি এখন 10 দিয়ে রাখলাম। প্রফেশনাল হায়ার রেড লাইন এগুলো সব কিছু দিবেন, সবকিছু আপনার মধ্যে দিবেন, আমি যেহেতু সময় খুব কম সেই জন্য আমি এখন এটাকে
রেখে পরবর্তী ধাপে যাচ্ছি। তারপরে হচ্ছে তারা কি বলছে মেইলে, তারা বলছিল, তারা মেইলে বলেছিল যে প্লেস ফার্স্ট বিট, বিট করতে প্লেস ইউর বিট। তো আমি সেখানে ক্লিক করলাম, এগুলা ইমেলে সবগুলো কনফার্ম করার পরে তারপর আমি আমার কাজ করব, ভেরিফাই বাই এসএমএস। চেক ইউ আর দ্য হেল্প প্রোটেক্ট ইউর আইডেন্টি। তো প্রিয় দর্শক, আমরা সাইম হোসেন, আমি অনেক রাতে কাজ করছি, প্রায় 1:30 সময়। তো সেক্ষেত্রে সাইমন হোসেন যেহেতু আমার কাছে নেই, আমি এখন তার মোবাইল নাম্বারটা দিতে পারছি না বা এসএমএস দিতে পারছি না, তার অনেক কিছু কাজ রয়েছে সেটি আমি করতে পারছি না। তো আমরা যে কন্টেস্টে অ্যাটেন্ড করব, আমরা যদি কোনো একটা কাজ কেউ দিয়েছে সেটাতে আমরা কন্টেস্টে অ্যাটেন্ড করব, সেক্ষেত্রে আমরা ব্রাউজে ক্লিক করার সাথে কন্টেস্টে ক্লিক দেখতে পাবেন আপনার গ্রাফিক ডিজাইন সম্পর্কে, আমি যার স্কিলগুলো দিয়ে সবগুলো সম্পর্কে, কতগুলো কাজ এখানে রয়েছে, ক্রিয়েটে লোগো এনি কোম্পানি কতগুলো কাজ রয়েছে সেটা এখানে পাবেন। মেকআপ লোগো ম্যানেজমেন্ট, আই নিড লোগো ডিজাইন, আই নিড লোগো। আমি সব সময় একটি কথা বলবো, আপনারা চেষ্টা করবেন যে যে কাজগুলোতে গ্যারান্টেড আর্জেন্ট দেওয়া থাকে সেগুলো করার চেষ্টা করবেন। সেগুলো চেষ্টা করলে হয় কি, আমাদের ধরুন এখানে কন্টেস্ট আবার গেলাম, কন্টেস্টে যাওয়ার পর আপনি এখানে কয়েকটি কাজ ধরে নিন গ্যারান্টেড, অর্থাৎ তারা তাদের যে টাকাগুলো তারা freelancer.com এ জমা দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে তারা গ্যারান্টেড মানে আপনার কাজ করে আপনি যদি উইন হন তাহলে তারা আপনার টাকা মেরে দেবে না, এরকম একটা বিশ্বাস এই গ্যারান্টেড গুলোতে আছে। আর যেগুলোতে দেখতে পাচ্ছেন, আমি অনেকগুলো দেখাচ্ছি নিচে আছে কিনা, পরের 2 নম্বর ইয়েতে যাই, এই দেখতে পাচ্ছেন স্টেশন অ্যান্ড কন্ট্যাক্ট, এটা কিন্তু এটাতে কিন্তু বিশ্বাস নাই। যদিও তারা আমি কাজ করে দিই বা কাজ করে আমার কাজ রিসিভ করে টাকা না দেয় তাহলে আমি কিছু করতে পারবো না, কিন্তু কোনো ডলার এখানে লেখা আছে $28, কিন্তু তার তো গ্যারান্টেড নাই, তাহলে আমি কাজ করে তো সমস্যা পুরাই। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার যে গ্যারান্টেড কাজগুলো রয়েছে সেগুলো করবেন। সো কন্টেস্ট কিভাবে অ্যাটেন্ড করবেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি, আমরা যেহেতু কন্টেস্টে চলে এসেছি। আমি এখানে একটা কন্টেস্ট ক্রিয়েটেড লোগো, এখানে গিয়ে দেখতে পাচ্ছেন সাবমিট এন্ট্রি, সাবমিট এন্ট্রিতে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন সেল, এখানে লেখা আছে ওপেন 21 ঘন্টা 42 মিনিট, এখনো সময় রয়েছে, তার কাজের মূল্য হচ্ছে $100, $100। তো সেক্ষেত্রে আপনি এন্ট্রি টাইটেল অর্থাৎ আপনি কি ক্রিয়েটে লোগো ফর এনি কোম্পানি এটার টাইটেলটা দিবেন, ডিসক্রাইব ইউর এন্ট্রি এগুলো দিবেন, তারপর হচ্ছে আপনি ব্রাউজ যে প্রোফাইল আপনার যে কাজটি করেছেন সেটি এখানে দিবেন, যে পিজি ফাইল দিবেন। দেওয়ার পরে আপনি তারপর এখানে আসবেন এন্ট্রি দ্য সেল, আপনি $100 বলেছে, আপনি যদি কমে দিতে পারেন তাহলে এখানে লিখবেন, তবে আমি বলবো বেশি কমে না। আমাদের তো বাংলাদেশের একটি সমস্যা, আমরা যখন কমে দিতে পারি যদি মার্কেট প্লেস কাজ পেতে পারি সেই জন্য আমরা চেষ্টা করবি, সব সময় যদি কমে দেন তাহলে ক্লায়েন্ট খারাপ মাইন্ড করবে, সেক্ষেত্রে আমরা যে প্রাইসে কাজটি করতে পারবো সেই প্রাইসটি আমরা এখানে দেব। আর একটা বিষয় হচ্ছে দ্য এন্ট্রি ইজ দ্য এন্ট্রি মাই উইন, অর্থাৎ আপনি কি কাজটা আপনি নিজ থেকে করেছেন নাকি অন্য কোনো ইয়ে থেকে নিয়ে আসছেন, সেক্ষেত্রে আপনি এখানে দিস এন্ট্রি কন্টেন্টস দ্য অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিড নট ক্রিয়েট, অর্থাৎ আমি তৈরি করিনি, এটা অন্য জায়গা থেকে এনেছি, আর স্টক নেই, যদি আমি গুগল থেকে বা কোনো কোম্পানি থেকে নিয়ে থাকে তাহলে স্টক তার আপনার নাম বলবেন, তারপর স্টক লিঙ্ক দিবেন, লিঙ্ক দেওয়ার পরে এখানে অ্যাডেড অ্যানোদার দিয়ে তারপর জমা দিবেন, না হলে আপনার সমস্যা হতে পারে। তারপর হচ্ছে এখানে সাবমিট এন্ট্রিতে ক্লিক করে সাবমিট দিবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আপনাদের কাছে আরো একটি অনুরোধ, বারবার বলছি তারা কাজ জানেন না তারা মার্কেট প্লেস নষ্ট করবেন না, যারা কাজ জানেন মোটা কাজ বুঝেন তারা আসবেন মার্কেট প্লেসে, অ্যাকাউন্ট করবেন, টাকা ইনকাম করবেন, ভালো মানের একটু ফ্রিল্যান্সার হবেন। তো সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই, টাটা।